সো গাইস, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে ফ্রি ফায়ার গেমের মধ্যে আমার ফেভারিট স্নাইপার কোনটা। ঠিক আছে, তো ভাই এখন বর্তমানে সবথেকে আমার ফেভারিট স্নাইপার এবং ফেভারিটগুলি হচ্ছে ভাই VSK94। এটাই হচ্ছে আমার সবথেকে ফেভারিটগুলি ভাই। আমি এর আগে আপডেটের আগে কিন্তু কয়ে থুয়ে দিছিলাম যে ভাই VSK94 এইগুলোটা হচ্ছে যাচ্ছে আমার সবথেকে ফেভারিট স্নাইপার। আর আমি যখন আগে সিজন টু পুরো প্লেয়ার ছিলাম তখন কিন্তু আমার ফেভারিটগুলি ছিল কি M82B, কিন্তু M82B-টা কিন্তু ভাই বর্তমানে নাই। M82B-র মানে পুরো 13টা বাজায় দিয়েছে গরেনা ফ্রিফায়ার। এই কারণে বর্তমানে আমার ভাই ফেভারিট স্নাইপার হচ্ছে VSK94। দেন ভাই এটা আমার ফেভারিট হওয়ার পিছনে মেলাগুলো কারণ, মেলাগুলো রিজন আছে। প্রথম কথা হলো ড্যামেজটা মোটামুটি ভালো, এবং দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে কি ভাই, এটা স্নাইপারটাও ভালো দেখতে VSS-এর মতো হলেও ভাই, মানে ড্যামেজ দেয় পিওর এবং একই সাথে অ্যামো ধরে মেলাগুলো। এই কারণে আমার ফেভারিট গান হচ্ছে এটা। তো যেটাই হোক, আমি মূলত যেটা আপনাদেরকে বলে বোঝাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি ভাই, যে আজকে আমি গেম প্লে করতে আসছি সোগাস স্কোয়াড ভার্সেস সোলো। তো স্কোয়াড ভার্সেস সোলো আপনারা VSK94 দিয়ে কীভাবে খেলবেন এই জিনিসটা সর্বপ্রথম আমি আপনাদেরকে শেখাবো। দেখেন আমি কথার মাঝে কিন্তু অনেকক্ষণ গেম প্লে আমার করা ডান, তারপরে দেখতে পাচ্ছেন যে ইনএমি দুইটারে আমি নক করে দিয়েছিলাম কিন্তু এক স্কোয়াডের, বাকি দুটো কিন্তু আমার এসে ভাই পুরো গুল্লি দিয়ে ঠেক দিয়েছে। ঠিক আছে, তো এখন আমি কি করব, এখন আমি স্নাইপার নিয়ে ইনএমির সামনেই যাব, বাট আমার যে ক্যারেক্টার স্কিলটা আছে স্কিলটাকে সাইডে দিয়ে ইনএমির সামনে আমি সরাসরি ফাইটে যাব, যাতে করে ওদের হাত থেকে এই যে এমনি যাতে আমি বাইজে আসতে পারি। ঠিক আছে, তো এইভাবে যদি বাইজে আসেন ভাই গ্যারান্টি যে আপনাকে কেউ মারার হেডম বা ক্ষমতা কেউ কোনোদিনও রাখবে না, যদি সে অনটপ প্লেয়ার না হয়। এবং যদি সে অনটপ প্লেয়ার এবং টিকটকার হয়ে থাকে তো সুতরাং তার থেকে আপনারা একটু দূরে দূরে দূরত্ব বজায় রাখবেন। এটাই মূলত আমি আপনাদেরকে ফার্স্ট টাইম আমি বলে নিলাম। এখন দেখাবো আসল গেম প্লে। VSK94 বাই এই গানের আমি ভাই প্রেমে পড়ে যাবো। ঠিক আছে ভাই, কারণ আমি অ্যাডভান্স সার্ভারে চালাইছিলাম আজ থেকে আরও এক বছর আগে, কিন্তু এর মাঝে আর গেমের ভিতরে আমি দেখিনি, আমার কাছে অ্যাডভান্স সার্ভার ছিল না, দেখতেও পারিনি। তো যাই হোক, সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি ভাই, যে এই যে স্নাইপারটা আছে, যে যে স্নাইপারগুলিটা এটা ভাই মেশিনই পাওয়া যায়, এটা হচ্ছে সবথেকে বড় যোগ পয়েন্ট, মানে প্লাস পয়েন্ট যেটা রেখে আর কি, বাংলা ইংলিশ বাংলিশ। ও আচ্ছা ফিরে কি, ও আচ্ছা তুমিও দাঁড়াই রয়েছো, আচ্ছা মানে ভাই এমনি তো ভাই এমনি ভালো লাগে। আর ভাই আমার আওয়াজ শুনে ভয় পাওয়ার কিছুই নাই, আমার অবশ্য ঠান্ডা লাগছে। আজকে কত তারিখ, আমি আসলে কত তারিখ আজকে ভাই, গেম আপডেট আছে কবে, আজকে হচ্ছে সেই সকাল। যাই হোক গাইস, লেটস গো গাইস, আমরা আজকে ভাই উড়াদুড়া গেম প্লে করবো ভাই। আমার এসের আমার মনে হয় যে আমার একে নিয়েই গেম প্লে করা উচিত, খালি খালি ভাই স্নাইপার নিয়ে গেম প্লে করার কোনো দরকার হয় না, কারণ একে দিয়ে যে পরিমাণে আমার ভাই মাথা শট লাগতেছে ভাই। আসলে এই যে ইনিমি মনে হলো দেখলাম পিছনে একটা, বাট ইনিমিও বলো নাহলে তো এতক্ষণ আমার ভাই লবিতে পাঠাই দিত, বাট যেহেতু আমার লবিতেও পাঠাই দিনি সুতরাং ভাই আমার একটু সেফ খেলে ইনিমিটারের লবিতে পাঠানোর ট্রাই করতে হবে। দেখেন 600 টোকেন পাইছি। আর ভাই VSK94 যে স্নাইপার আমার ফেভারিটগুলি, ওইটা কিন্তু লাগে হচ্ছে মাত্র 200-400, মানে একটা গুলি কিন্তু 200 টাকা লাগে, সুতরাং দুটো গুলি কিন্তু আমার লাগবে কয়টা, 400 টাকা দিয়ে আমি কিন্তু দুটো স্নাইপার ইজিলি খরিদ করতে পারবো। এই যে দেখেন একটারে পাইছি, এবার সেকেন্ড আরেকটা, এবার 10টা ammo ওই জায়গাতে পাই নিলাম, কোনো সমস্যা নাই। আর কি রে ভাই আমার দূর ব্যাগ ফুল হয়ে গেছে, তাই তো কই কিনা হয় নাকি। ওকে এবার আমার কিনা আসিস। তো দেখতে পাচ্ছেন যে গাইস আমি কীভাবে ভাই VSK94 নিয়ে এবার উড়াদুরা গেম প্লে দেবো। তাতে বড় কথা হলো শান্তনীয় যে ক্যারেক্টারটা আছে এদের ভাই, এর যে অ্যাবিলিটি, এর যে সময় আরও বাড়াইছে ভাই, মনে হয় ভাই 30 সেকেন্ডের মতো টোটাল সব মিলে। এই যে দেখেন এবার আহা লাগলো না, এই যে 120 পিওর, আরে ভাই পুরো পিওর লেজিট ড্যামেজ এটা রে কয় আর কি, ওইটা দিচ্ছে। তবে ভাই বর্তমানে আসলে আপডেটের পরে মেলা কিছু পরিবর্তন হয়, তো আসলে বুঝে উঠতে পারতেছি না যে কেমন কী দেখি অবস্থা বা কী দেখি দেখা যাচ্ছে। তো যাই হোক, আমার সামনে ভাই এটা কী করে এনিমি, মানে ফাইট করতেছে কিন্তু লাল হয়ে রয়েছে গা। আবে ভাই, আরে ভাই, আরে কাদা ভাই, এটা কি, এরে এরে ব্যাগ দেশে কবে আবার বুঝলাম না তো। আরে ভাই অস্থির, ফ্রিকিল নিয়ে নি, আয় আয় মারো মারো মারো, আচ্ছা তুমিও তুমিও আসো আসো আসো, 99, বাবা রে বাবা রে, দানব দিয়ে আমার সামনে চলে আসতে, বাবা তুই জ্যান্তে উঠছিলি হনে আরো তুই ঘুরে দা এমা গুলি শুরুরে দেশে। টার্গেট হচ্ছে কি গুল্লি মানের হাতের থেকে, মানে এই যে দানব আছে দানবের হাতের থেকে বাসা, আর এর নিচে যে লুটমুটগুলো মাঝে মাঝে ফেলাই ওই লুটমুটগুলো করে, আর সামনে একটা এনিমি ভাই ওটা জম্বের আকারে জ্বালাচ্ছে। তো না ভাই আমার আমার ফেভারিট গানের এই ফেভারিট গান দেখুন একটা ফেলানো ছিল আমার, বাপরে আচ্ছা গুল্লি ম্যান্ডারে আমার ভাই আসলে ধরা দরকার। কী রে ভাই, ও একবার ওরিয়ন আসছে একবার ঘুরতিছে, ও জায়গাটা জায়গায় বসে গেছে, ভালো হয়েছে। এবার এবার তুই যাবিনি কোন, এবার তুই যাবিনি কোন, তোরই তো বুঝতেছিলাম বাজানে তো। আমার টোটাল 7 কিল হয়েছে, বাট সমস্যা হচ্ছে কি এর ভিতরে একে দিয়েই আমি পুরো 4টা কিল করেছি, আর 3টা কিল করছি মাত্র আমার ফেভারিট স্নাইপার দিয়ে। তো স্নাইপার দিয়ে খেলতে গেলে ভাই আসলে শর্ট রেঞ্জে যাওয়া যায় না, কারণ শর্ট রেঞ্জে বর্তমানে হ্যাকার ছাড়া আসলে স্নাইপার দিয়ে ওরকম কেউ মারতে পারে না, দাপাতাপ 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 দিয়ে যে ইনস্ট্যান্ট সুইচ করে দাপাতাপ মারে দেয়। VSK94 অবশ্য নিচেও ফেলানো থাকে, মানে যে যে একটা অবস্থা বর্তমানে,
কিরে ভাই, আমি কি আমার বিএসকে 94 একটা ফেলাই থুই দিয়েছি মনে হয়? সমস্যা নাই, এই নেমিটারে এই সরি দানবটারে মারিনি। বাপরে, এর মারতে পারলে মেলাগুলো লুট পাবানি এতে। এই 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 বাক, এরে 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 এর মারতে পারলে মেলাগুলো লুট পাবানি, এর মাইরেই আমার লুট নেওয়া দরকার। আসো রিল্যাক্স রিল্যাক্স। আরে ভাই, অনলি রেড অনলি রেড, অটো এম টানতেছে মাথার উপরে। হ্যাকার হয়ে গেলাম নাকি? হ্যাকার হয়ে গেলাম নাকি? আসো। আরে সাবাস দোস্ত, ওরে বিএসকে 94 দিয়েছি, নি দিয়ে আমি পুরো দানটার মেরে দিলাম। আমার বিএসকে কই? আমার বিএসকেটারে দরকার এখন, ইমার্জেন্সি। ঠিক আছে ভাই, পিকের ভিতরে ইনিমি ভাই ঘোরাঘুরি করতে। ঠিক আছে, আমি মানছি তোমরা পুরো প্লেয়ার, বাট এরকম আর একটু মাথাটা চাড়া দিয়ে রিল্যাক্সে যদি দাঁড়ায় থাকতে আর অল্প একটু সময়, আমার যদি খালি এইমটা করার সময়টা দিতে, তাহলে তোমারে দেখতাম যে তুমি কত বড় ফেডো প্লেয়ার হয়েছো। তুমি আরেকবার একটু পিক দিও। পিক দিও না দয়ালা আমারে। আসো, সাবাস দোস্ত। ওরে বাপরে ভাই, এর কী শর্ট দিলাম! এর একটা ইমোট দেখাতে চাইছিলাম, বাট তারপর পোলাডা আসলে কষ্ট পাবে বলে দরকার নেই। পোলাডারে খালি খালি কষ্ট দিয়ে কোনো লাভ আছে? কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তো সুতরাং ভাই, ওর ইমোট না দেয়নি বলো, আমার কাছে ঝামেলা হয়ে গেছে, কারণ আমার কাছে এমও খুবই সীমিত, খুবই অল্প এমও আছে। ঠিক আছে, তো আমার এমও দরকার এবং একই সাথে দরকার হচ্ছে ইনিমি। ভাই বেশি বেশি কিল না করতে পারলে তো ভাই শুধু শুধু এনে ঘোরাফেরা করে কোনো মজা পাবো না, তাই না? বিএসকে 94-এর একটা জিনিস সব থেকে বেশি আমার ভালো লাগছে যে ভাই এতে এমও বেশি ধরে। ঠিক আছে, যদিও ভাই এর কোনো স্কিন দেয় নেই এখনও পর্যন্ত, এর স্কিন ছাড়াই ভাই 120 ড্যামেজ দিচ্ছে এবং 99 যদি চার লেভেলের বেস্ট থাকে তাও 99 পাচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে 120 পুরো পিওর 120 ড্যামেজ। ঠিক আছে, কোনো স্কিন নাই তারপরেও ভাই, আমি গ্যারান্টি দিলাম যে এই গানের অ্যাবিলিটি, এই গানের পাওয়ার নেক্সট আপডেটে গরেনা ফ্রি ফায়ার কমাই দেবে। কমাই দিয়ে এরপরে ওরা করবে কি, এরপরে হচ্ছে ওরা স্কিন দেবে ডাবল ড্যামেজের। ঘুরতে ফিরতে আমরা চলে আসলাম গাইজ পচিনকে, কারণ পিকে ভাই অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে ইনিমি মারার পরে আমাদের আর পিকে না থাকাই ভালো হবে আশা করি। এই ভাই সমস্যা হচ্ছে গাড়ি ক্যারেক্টার থাকলে যে মরিছে রে হালাই, ওই তো মরে ওদায় ওরই ভাইব দিচ্ছে। ভালো তো, ভালো মজা না, অস্থির বিনোদন পাচ্ছি, তোমার খেলা দেহে মাকশা খুশি। তো কথা হচ্ছে কি ভাই, মানে গাড়িতে থাকলে ড্যামেজ দেয় হচ্ছে খুবই সীমিত, খুবই সামান্য ড্যামেজ, মানে একেবারে না বরাবর ড্যামেজ। ওই তো আসো মারো, আমারাই মারো, লোক আর পাও নাই, আসো আমারাই মারো। ভাতিজা গোলওয়াল, রিক্স নিয়ে কোনো লাভ নাই। যারা এদিক দিয়ে আরও 2-3 আসতেছে, আমার এই জায়গা না থাকাই ভালো, আমার ঘরের ভিতরে চলে যাওয়া সব থেকে উত্তম ভাই, নাইলে ভাই উত্তম মধ্যম আমার খাওয়া লাগবে। আমি আপাতত ঘরের ভিতরে যাই, এই জায়গায় দিয়ে টুক টুক করে এদিক দিয়ে মারতে পারবো, বাট না, এই জায়গা না দাঁড়ায় আমি সামনের গড্ডারে ধরি, এটা সব থেকে আমার মতো ভালো হয়। সামনের গড্ডারে যদি ধরতে পারি, এই জায়গায় থাকলে পিছনেতে হ্যাঁ আসতে পারে। তো সুতরাং সামনের ঘরটা ধরা আমার জন্য ইমার্জেন্সি হয়ে পড়ছে, কারণ এই তো সামনের ঘরে, এই জায়গা যদি এই ঘরের দোতলায় গেলে কি ওইটার এইম পাবো? আচ্ছা সামনে আবার ওয়াল মারা রয়েছে, দেখি এনে ইনিমি আছে নাকি। এল শেপে ইনিমি কয়টা মানে মনে হচ্ছে একটা। আরে ভাই ল্যাগ দিচ্ছে কাউ সময়, ল্যাগটা না দিলি তো দেহে সারতে হবে। আচ্ছা ছাদের উপরে যাই দেই যে এম কি পাবো, আশা করি পাওয়ার কথা না রে। পিছনে তো আবার ফাইট নেচছে, ও সামনের ঘরে, এই যে পাই। আবে কী রে ভাই, এম নেয় না কেন? আবে ভাই আল্লাহ, এ কোন ধরনের বিনোদন ভাই, বুঝলাম না। এখন রেলিংয়ে থাকলেই এম নেয় না নাকি? আগের তে নিত না, আমি তো জানি যে আগে নিত, আমি আগে মারছি তো এমনি। ওই সাব্বাস, তোমারই তো খুঁজতেছিলাম, নক দিছি কিন্তু আমি জানি যে আমি কিল পাবো না। আমি এনে গ্রেনেড এটা মারি দেখতে পারি, এরে যদি ছাদের উপরে ফেলাই তাহলে হয়তো কাজ হতে পারে। আহা একটা গেল না, আরে ভাই দূর দুটাই গেল না, দুটোর একটাও গেল না। আচ্ছা সমস্যা নাই, যেহেতু যাই নাই সুতরাং ভাই ওইটা নিয়ে আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। আমার এই জায়গাতে ভাই জোনের দিকে মুভ করা উচিত ইমার্জেন্সিভাবে, কারণ এই জায়গা থাকলে ভাই পিছনেরতে যদি পিকেরতে কোনো এনিমি আসে তাও মায়ের খাবানি, সামনেরতে কোনো এনিমি আসলেও ওরা যদি আমার ঘিরে ধরে জোনে মায়ের খাবানি, ও গেয়াতেও মায়ের খাবানি। তো সুতরাং আমার মতো এই জায়গাতে আমার সরে যাওয়াই ভালো হবে। ওই যে সামনে যে এনিমি গেছে দেখছি, আমি কেবল পিক দিয়ে ফ্যাক্টরির দিকে মুভ করবো, কিন্তু আমার এই জায়গাতে ভাই গেতে হবে। এই এই একটু মারো, তোমরা এর 160 ড্যামেজ দিলো মনে হলো, মানে ওর কাছে কোনো বেস্ট নাই। আচ্ছা বেস্ট না থাকলে তো মরে যাওয়ার কথা ডাইরেক্ট। গাড়িটা নিয়ে এই জায়গাতে সরে যদি যেতে পারি তাইলেই দ্যাটস এনাফ ফর মি। আরে ভাই দূর, গাড়ি নিয়ে ভাইকে যদি আমি মানসিক শান্তি পাই, আরে ভাই মানসিক শান্তি পালাম না, খালি খালি আরও উল্টো জোনের ভিতরে আসলাম। কৌতুক কোন ধরনের খেলা কয় ভাই, আরে আসল খেলা তো হবে এইবার ভাই, কারণ লাস্ট জোন লাস্ট ফাইট প্রায় কাছায় এসে
তো লাস্ট আচ্ছা ভালো কথা আরেকটা কথা আছে কি এখন কিন্তু ওই যে লাস্ট জোনে লাস্ট ফাইটের সময় নোটিফিকেশন দেখাই দেয় আর ওটা মরে গেছে খালি খালি ওরে নি চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই হেডশট যেহেতু খাইছে তো নোটিফিকেশন দেখাই দেয় যে লাস্ট ফাইট লাস্ট জোনের এই মারো 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 ওহো আগেরটার কিল পাইছে আমি বসে এরে মারছি একশটে মরে গেল কিরম ভাই আমি এই জিনিসটা ভাইবে চিন্তাই অবাক হয়ে গেলাম যে মারলাম আমি একশটেও মরলো কিরম একশটে মরার কথা ছিল না বাম দিয়ে গাড়ি বাম দিয়ে গাড়ি এদিক দিয়ে নিমি ওদিক দিয়ে নিমি ও এ কি রে এমন পাঁচ পাঁচ পাঁচটা আর কিনা যাচ্ছে এমন পঞ্চাশটা এমন কিনা যায় আগে তো মনে হয় যে তিরিশটা কিনা যাচ্ত এখন পঞ্চাশটা কিনা যাচ্ছে তাহলে তো ভার্চুয়াল মেশিন ভালোই কাজ দেয় আর একটা শর্ট আরে দূর এই ল্যাগটা না দিল মারিয়ে দিয়েছিলাম ও মা ভিতরেই নিবি না 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 ল্যাগটা আমার বুঝা দরকার বুঝা না হলেও কাছাকাছি তো যাতে হবে অন্তত আর ভাস্কো যে গান আমার এক কথায় VSK94 ভাস্কো তো ভাস্কো দিয়ে আসলে ভাস করে দিতে হবে আমার বাম সাইডে ইনিমি ফাইট করতেছে ওরা ঘরের ভিতরে দুটো ছিল এগারোটা কিল করেছি এগারোটা ইনিমি আছে মানে আমি বাদে টোটাল আছে দশজন আমার যদি বাদ দিয়ে দিই তাহলে টোটাল আছে দশজন এই যে ফাইনাল ফাইট দেখা দিয়েছে কলম না ফাইনাল ফাইট ভাই এনে ফাইট করতেছে এই যে আসো আসো গাড়ি বাবা আরে গাড়ি বাবা তোমারই তো খুঁজতেছিলাম এতক্ষণ গাড়িতে থাকলে এত ও যে উড়িয়ে গেছে কেবল একটা দেখছি উড়িয়ে ওরা ওরা যাচ্ছে কোনে উড়িয়ে কোনো জায়গার আবার সাদে মাঝে না ওঠে লাস্ট জনে তো এগের একটা বাজে অভ্যাস আছে সাদে উঠা অভ্যাস ঠিক আছে সাদে ওঠা অভ্যাসটা খালি পরিবর্তন করতে পারলেই হয়ে যায় উই একটা গেছে ভাই ৯৫ আরে কি রে আবার কি রে আরে ভাই ৮৭ আহা AWM হলে অবশ্য মরে যেত এতে এইমটা একটু কম নাই এই একটাই অসুবিধা পাইছি এইমটা একটু কম নেছে সাব্বাস বন্ধু সাব্বাস বন্ধু সাব্বাস বন্ধু আর প্রতিটা গানের এই যে নক নক হওয়ার সাথে সাথে যে হেডশটটা দেখায় ওটা সম্পূর্ণ টোটালি ফেক আরে ভাই আমার কিল চুরি হয় তো তুমি কিল দিয়ে চুরি করো এমনি কিল করে পারতেছি না আমি ১২ কিলি আটকাই রয়েছি সে সময় তো ও আচ্ছা ১২টাই তো করছি কিল ১১টা একটা ১২টা ও এটার মালি ১৩টা হবে এটার ফিনিশ সাব্বাস ফিনিশ হয়ে গেছে ইন দ্য ফাইট নেছে কোন জায়গায় এরা বুঝলাম না তো ফাইট নেই কোন জায়গায় রে ভাই ফাইনাল ফাইট পাঁচজন অ্যালাইভ লাগলি মরার কথা কিন্তু লাগতেছেই না ঠিকঠাক মতো আমার ভাই রিক্স না নিয়ে মেডিকেটটা করে নেওয়া ভালো তবে আমার কাছে ভাই কিন্তু ওএনএ লেভেল ফোরের বেস্ট আছে ঠিক আছে আমি যদি ভাই সামনে যাইও একটু রিক্স ফ্রি থাকবো ইনে আমি আমার টুকটুক করে ড্যামেজ দেবো এই মারে কইতে ভাই এর কাহিনী তো আমি বুঝতেছি না কি এটা ঘরের ভিতরে এমনও করে কি ভাই এটা তো বাইরে বিনা নাকি আবার সামনে এনিমি পিছনে এনিমি এটা যদি টুকি করে একটা মায়ের দিতে কাকা ও কাকা অনেক কি করো কাকা আমার ক্যারেক্টার আরে এইবার এইবার সাব্বাস এনে আর একটা ছিল না এনেরটা কনে গেল এনেরটা কনে এনেরটা এনে নাই তাহলে গেল কনে ও আচ্ছা আচ্ছা দেখছি 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 পিছনে পিছনে আওয়াজ পাইছি পিছনে তোমার ওই যে ব্যাগ দেখা যাচ্ছে এর যদি এই ব্যাগের স্কিন মুস্কিন না থাকতো তাহলে কিন্তু ওটা দেখতাম না হিনতে দেখা যাচ্ছে না টের পাইছেন যে স্কিন মুস্কিন কতটা খারাপ ওরে কি যাই মারি দিয়ে আসবো না থাক যেহেতু লাস্ট জোন ইনিমি আসার তিনটা আমার ভাই রিক্স না নিয়ে ভালো ১৪টা কিল করেছি দেই আর একটা দুটো কিল কোনোভাবে করতে পারি কিনা ১৫-১৬টা কিল যদি আমি পুরোতে পারি তাহলে তো ভাই জোস হবে না VSK94 দিয়ে প্রথমবার আইসেই পুরো দূরে একটা কোপ জোন চলে আইসা আগে ওর বেরোতে হবে তুমি পারো এরপরে আমি বেরোবো ড্যামেজ দেখাইছিল বাট জোনে আমার ড্যামেজ খাই নাই প্রায় লাস্ট সময় কাছে আইসে ও সামনে চলে গেছে না দেখছি সামনে ওয়াল মেরে সামনে যে দাঁড়াইছে একটা ঘোরাফেরা করতেছে ও দুই বন্ধু আছে আর একটা সিঙ্গেল আর আমিও সিঙ্গেল আমি বসে বসে রিল্যাক্সে টুকি করে মাইর দিতে পারি কিন্তু আমি চাচ্ছি ওরা ওরা আগে ফাইট নিই ওরা ওরা ফাইট নিক আমি যে পরে থার্ড পার্টি করবো ও রে রে শালা ঘুরে এসে আরে রে আরে রে একটা শেষ লাগবে মরতে আমার ভাই রিক্স না নিয়ে ভালো আমার এই জায়গা উজি আছে হ্যাঁ উজিটা ধরতে হবে কারণ যেহেতু একেবারে ক্লোজ রেঞ্জ ক্লোজ রেঞ্জের জন্য এতটা ভালো সাবাস ওয়ান শেষ ওরে ভাই এতগুলো হেড লাগার পরে তোমার দেখ কথা সাবাস সাবাস হয়ে যাবে আরে ভাই কিচ্ছু করার নাই স্বামী বুঝিস ভাই তবে এর হেলথ আমি পুরো মানে মনে হয় যে ৮-১০ বেশি হেলথ আর কথা ছিল না ওর কাছেও অবশ্যই শটারেরই গান ছিল তো যাই গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই
Bye bye, take care, love you.